হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এলাম নবমীর ব্লগ নিয়ে। আমাদের ফ্যামিলির লাঞ্চের প্রোগ্রাম ছিল, মায়ের পায়ে যথেষ্ট ব্যথা, কিন্তু একাই মা ওঠার চেষ্টা করে অলওয়েজ। মায়ের যতই শরীর খারাপ থাকুক, পায়ে ব্যথা থাকুক, মা কিন্তু একাই চেষ্টা করে, কারোর হেল্প নেয় না। এই যে ড্রেসটা দেখছো, আমি মাকে দিয়েছিলাম পুরো মিরর ওয়ার্ক, যেহেতু আমার এইটা খুব পছন্দ। তো রেমো, আমি, মা, মৌ, রোমা, আমরা সবাই একটা গাড়িতে উঠেছি, আর ওদিকে রেমো, তা রেমোর দাদা, বৌদি, আমার শ্বশুর শাশুড়ি সবাই একটা গাড়িতে উঠেছে। আমরা এসে গেছি বার্থডে বিস্তারিত এখন খেতে, কারণ এটা হলো আমাদের ক্লাব, আমরা এখানেই আসি যখনই পুজো হয়। আগেরবারে পুজোতে এখানে এসেছিলাম। ওই যে বাবাই দা দাঁড়িয়ে আছে, রেমোর দাদা, ওরা অনেক আগেই পৌঁছে গেছে, তো আমাদের জন্য ওয়েট করছিল। হ্যাঁ, আমি সানগ্লাস পরেছি বলে তোমাকেও পড়তে হবে। সব সময় আমায় কপি করো কেন সব কিছুতে? আমি কপি করি? হ্যাঁ, তুমিই কপি করো আমাকে। পার্কিং করো, পার্কিং করো, পার্কিং করে এসো। চলো রোমা, শুভ নবমী বলো। শুভ নবমী, শুভ নবমী। হ্যাঁ, আমি তো স্টার হয়ে গেছি, আর পায়ে ধরে দেবেন না। সবাই এসেছে কিন্তু আমার বাবা মিসিং, বিকজ বাবার প্রচন্ড হাই সুগার, মায়েরও। তবে মা চলে আসে, টুকটুক করে পায়ে ব্যথা হলেও বাবা একদমই বেরোতে চায় না, বাড়িতে রেস্ট করতে পছন্দ করে। এছাড়া আমার যে নিজের দাদা বৌদি, ওরা তো বাইরে থাকে। এখানে আমি রোমাকে ফাটিয়ে নাচতে বলেছি, আর জানো, ও যেহেতু বিদেশি, ওর কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সাইটিং লাগে। আর দেরি না করে আমরা ওপরে চলে এলাম, খিদেও পেয়ে গেছিলো, একটু দেরিতেও বেরিয়েছি। তো প্রথমে আমি একটু ভিডিও করে নিচ্ছি কী কী মেনু আছে আমাদের ক্লাব, যেহেতু আমরা এখানে মোটামুটি মাঝে মধ্যেই আসি, কোনো না কোনো ইভেন্ট বা যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে চলে আসি। এখানে নানান রকম খাবার তো থাকেই, তার সাথে সাথে এখানে যে হসপিটালিটিটা, ওটাও ভীষণই ভালো। বার্থডে বিস্তা তোমরা নিশ্চয়ই অনেকে জানো এবং গেছো, যেহেতু পুজো সেজন্য এত সুন্দর সাজ, এত সুন্দর সব কিছুর আয়োজন, ভালো তো লাগবেই বলো। আর এই যে ফুলকপির ফুলুরি, এটা আমার ফেভারিট। এছাড়া নানান রকমের ডিশ ছিল, আমি যতটা বেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি, কিন্তু সেই সময় এত লোভ লাগছিল, আমি ভাবছি ভিডিওটা পরে করি, আগে খাই, মানে ওটাই ইম্পর্টেন্ট একটা জিনিস, খাওয়ার পর ভিডিওটা করব। বিশ্বাস করো আমি সেটা পারলাম না, কারণ খাওয়ার পরে আর সেই ইচ্ছেটাই থাকবে না। আমি তো এখানে ফুচকা খেতেই ব্যস্ত, ওদিকে কিন্তু সবাই খেতে বসে গেছে, আর এখানে আমি ভিডিও করতে করতে আচার খেতে খেতে তার সাথে আবার ফুচকা খাচ্ছি। মানে আমার স্ট্যামিনাটা বুঝতে পারছো, লাঞ্চের আগে টক, টকটা মানুষ কখন খায়, একদম শেষে খায়, আমি সবার আগে খেলাম, এতটা বোকা আমি। যাই হোক, ভেতরে ঢুকে গেছি, দেখি সবাই বসে গেছে খাওয়া শুরু, এতক্ষণ সবাই ওয়েট করছে, ওরা তো ওদের মনে হাফ খাওয়া শেষ, তখন আমি আর কি ঢুকলাম, মানে আমিই পারি এইটা করতে। আমি শুধু এখন সবার ভিডিওই করে, আমাদের একটা পাতুরি চিকেন আচারের কাউন্টার আছে, আমরা সবাই মিলে একসাথে আচার গুলো খাবো। দারুণ লাগছে। হ্যাঁ, এটা আগের আগের বছরের ইন্ডো ওয়েস্টার্ন। এমো, আমরা ভাবছিলাম কুল কাঁচা আম খাবো, সব আছে ওখানে, পুরো আছে, এভরিথিং ব্রট, পুরো একটা আচারই আছে ওটা, পুরো একটা টেবিল। হ্যাঁ, কি খাচ্ছিস বল? আমি লুচি আর আলু, লুচি আর আলুর দম আর পাতুরি। পূজোর কয়েকটা দিন তো আমরা সব সময় সবাই ঘুরি ফিরি খাই দাই, কিন্তু একটা দিন আমাদের তো ধরা নিশ্চয়ই থাকে ফ্যামিলির জন্যে। এছাড়া বন্ধু বান্ধব বা ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, এখন যেহেতু মা বাবার বয়স হচ্ছে সেইভাবে তো আর যেতে পারে না, আর আমরাও সেইভাবে কি আর দেখি, সব কটা প্যান্ডেল তো দেখাই হয় না,
বাড়িতে বা ফোনে ভিডিওতেই আমরা দেখিনি, সেটাই খুব স্বাভাবিক। দেখতেই পাচ্ছ সবাই প্রচুর খেয়ে দিয়ে আর কি রিল্যাক্স করছে। আর এদিকে রেমোর ফেভারিট জিনিস নিয়ে চলে এসেছে মিষ্টি, মানে এটাই ওর সব থেকে বেস্ট সেকশন, কখন এটাও স্টার্ট করবে সেটাই ভাবতে থাকে। ওটার সাথে সাথে আবার আরও কিছু এনেছে, চাটনি ফাটনি আচারও নিয়ে চলে এসছে, আশ্চর্য। খাওয়া দাওয়া শেষের পর আমরা একটু বাইরেটা বেরিয়েছিলাম, আর সেই সময় তোমরা তো জানোই নিশ্চয়ই নবমীতে বৃষ্টি পড়ছিল, কিন্তু ঠিক আছে ঝিরঝিরে বৃষ্টি, ওয়েদারটাও সুন্দর, খুব একটা গরম ছিল না। তো আমরা সবাই একটু ফটো সেশনের জন্য দাঁড়িয়ে গেলাম, আর যেহেতু খেয়েছি একটু হেঁটেও নিলাম। সবার একটু ফটো সেশন করে দিলাম যা হয় আর কি। পূজোর সময় ফটো সেশন ইজ মাস্ট, অ্যান্ড ফেসবুকে ছবি দেওয়া কেউ ছাড়ে না, ছোট থেকে বড় সবার ফটো দিতে হবে। আমি যেমন ফটো তুলে দিতেও পছন্দ করি, আবার আমার ছবি যদি কেউ তুলে দেয় সেটাতেও কিন্তু আমি না করি না, তোমরা জানো আমি কত ছবি তুলতে ভালোবাসি, আর আমার ছবি তো রেমোই তুলে দেয়। আমরা যদিও খুব ভালো ভালো কয়েকটা ছবি তুলেছি, সেগুলো তোমাদের জন্য তো ফেসবুকে থাকবেই, তাছাড়া ব্লগ আছেই। যাই হোক, এবার বাড়ি যাবার পালা, নবমীর খাওয়া দাওয়া শেষ, খুব আনন্দ করলাম। তোমরাও কিন্তু কি কি করলে সেটা কিন্তু শেয়ার করতে ভুলো না। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।